নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ভা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বরাকেও। রাস্তা সংস্কারের দাবি, সড়ক প্রতিবাদ শিলকুড়ি ধরমখাল রোডে। রেল ট্রেকে আটকে গেল গাড়ি, ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা কায়স্থগ্রামে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। থেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, রবিবার রাতেই পশ্চিমবঙ্গের উপকূল ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তাই রবিবার সকাল থেকে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি, দমকা হাওয়া, জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। দুর্যোগের মোকাবিলায় কমর বেঁধে তৈরি প্রশাসনও। অন্যদিকে সারাদিনের কাঠফাটা রোদের পর রবিবার সন্ধ্যা থেকে প্রত্যাশিতভাবে বৃষ্টি নেমেছে গোটা বরাক উপত্যকা জুড়ে। রাতেই আবহাওয়া বিভাগের তরফ থেকে আগামী কয়েকদিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বরাক উপত্যকার তিন জেলা সহ গোয়ালপাড়া, ডিমাহাসাও, চিরাং, বাক্সা ইত্যাদি জেলায় ভারী মাত্রায় বৃষ্টি হতে পারে। তাই এ ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সংস্কার হয়নি, তাই এবার অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধ বসলেন শিলকুড়ি দরমখাল রোডের বাসিন্দারা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, থরমখাল শিলকুড়ি নবনির্মিত রাস্তা দিয়ে দু মাস ধরে বড় বড় টিপার মাটি নিয়ে চলাচল করছে, যার কারণে রাস্তাটি অনেক খারাপ হয়ে গিয়েছে। বারবার দুর্ঘটনাও ঘটছে ওই রাস্তায়। এমনকি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীকে চিকিৎসা করানোর জন্য এই রাস্তা দিয়ে নেওয়া অসম্ভব হয়ে গেছে। এছাড়া রাস্তার উপর দিয়ে গাড়ি যাওয়ার কারণে জলের পাইপলাইন ফেটে রাস্তা দিয়ে জল ভেসে যায়, কিন্তু খাওয়ার জল পাওয়া যায় না। এই বিষয়ে বারবার অভিযোগ জানানোর পরেও রাস্তা মেরামত করা হচ্ছে না। বিষয়টি নিয়ে রবিবার এক সভার আয়োজন করা হয়, পরে স্থানীয়রা সড়ক অবরোধ করতে বাধ্য হন। এই বিষয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন, নইলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। সবে মানে যখন যান যে অটো নিয়ে অটোর পাল্টি মারি দেয় সাইডে, প্রায় এক কোমর হাঁটু মতন গাঁথা হয়ে গেছে। অটো যাইতে সময় বহুত সাবধানে যায়, প্রায় আধা ঘন্টা যে রাস্তা বা 10 মিনিটে যাওয়া যাইতো এখানেও 1 ঘন্টা লাগে। আর বহুতজন অ্যাক্সিডেন্টও হয়েছেন, কারো পা ভাঙছে বা লাগছে। এরপরে একদিন তো এক গাড়িয়ে টিপারলায় একজনের মারি দিতে আছে। তো এ বহু সমস্যা হয়েছে প্রায়। এরপরে আমরা গ্রামের মানুষের মধ্যে বহুতটা মতভেদ আছে, যে আরেকজনে কয় আরেকজনে করতো, আরেকজনে কয় আরেকজনে করতো। এরপরে এটার মধ্যে লিডারও কতটা বাইর হয়ে গেছে ভূ মাফিয়ার। তো আমরা শুনছি এই মাফিয়াগুলো আগে উত্তরপ্রদেশে থাকতো। আমি এখন দেখলাম যে আমরা গ্রামেও মাফিয়া তারা আছে। আর মাফিয়া তারার কারণে আমরা রাস্তাটা যে জনসাধারণ খুব মানে এটা আমি কি করে, আমরা জলের যেগুলো পাইপ আছে আমরা মানে জলের অত অসুবিধা। এখানে পিএইচসি বানানি হয়েছে, পিএইচসির পাইপ তো ডেইলি ফাটি যায়। আর এটাও মানে ডেইলির পক্ষে এখন আমরা জলের রাস্তা পড়া, হ্যাঁ রাস্তার রাস্তা তো রাস্তা আজকে যদি কোনো ডিসিশন না নেওয়া হয় তো আজকে থাকি 2-4 দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ডিসিশন না নেওয়া হইব আমরা রাস্তা বন্ধ রাখবো, বন্ধ রাখবো। আর যেটা এখানে মাফিয়া তারা পুরা বালু দিয়া গাড়ি উড়ি আর টানাইয়া পুরা রাস্তাটা ভঙ্গ করে দিছে। এখানেও 20-40 লাখ টাকা আইছে। আর এখানেও কাজ হইব এখন দেখা যায় যেরকম ভাঙছে প্রায় 10 কোটি টাকা লাগি যাব। এখন এই তারা রিপেয়ারিং লাগি 10 কোটি টাকা দিবনি, কেউ দিত না। তো এখন আমরা জনসাধারণের প্রশাসন কাছে আমরা আহ্বান জানাই যে আমরা রাস্তাটা ভালো মতে আবার থাকি রিপেয়ারিং হোক, আর এগুলো মাটি টানা টানি বন্ধ হোক। আর যদি তারা যদি চান যে মাটি টানবো বা কোনো কিছু করবো, তা আমরা প্রথমে রাস্তা। রেলওয়ে ক্রসিং এ ভয়ঙ্কর দুর্ঘটনা, ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত অল্টো কার, এতে বরাদ্দ জুড়ে প্রাণে বাঁচলেন চালক সহ 3 যাত্রী। রবিবার সকালে করিমগঞ্জের কায়স্থগ্রামে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায় মালবাহী ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয় একটি যাত্রীবোঝাই অল্টো কার। এদিন দুয়ারিবাগ এলাকার গেট না থাকা ক্রসিং দিয়ে অল্টো গাড়িটি রেলপথ পার হতে গিয়ে ট্রেকে ফেসে যায়। গাড়ির যাত্রীরা সামনে ভয়ঙ্কর বিপদ দেখে কাল বিলম্ব না করে গাড়ি থেকে নেমে অন্যত্র আশ্রয় নেন। ততক্ষণে ত্রিপুরাগামী মালবাহী ট্রেনটি অল্টো কারকে ধাক্কা মেরে প্রায় 200 মিটার পর্যন্ত ঠেলে নিয়ে যায়। এতে গাড়িটির বিভিন্ন অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর প্রায় আধ ঘন্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে তদন্তে নামে রেল পুলিশ। এই দুর্ঘটনার জন্য স্থানীয়রা দুয়ারিবাগ এলাকায় রেল গেট না থাকাকে দায়ী করেছেন।
ছোড়াত লাগছে গাড়ি দিয়া। আচ্ছা, আর দেখছে মানে ট্রেনটা ফাঁসি মানে গাড়িটা ফাঁসি গেছে। আচ্ছা, গাড়িটা ফাঁসার পরে তারা নামতো মানে গাড়িটা ক্রস করতে পারছে না, দেখছে ট্রেন না, তখন তারা সব প্যাসেঞ্জার নামিয়ে গেছে গিয়া, আর গাড়িটা রয়েছে এখন, গাড়ি তো ট্রেন তো ব্রেক মারতে পারছে না, গাড়িটা ঠেলাইয়া এখন ইয়াইছে। আচ্ছা, মানে তারা খোঁজ এইতো আসে, তারা সামনে তারা বাড়ি গেল, ক্রস করলে তারা বাড়ি একটু সামনে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হইলো দুয়ারিবাগা। দুয়ারিবাগ। আচ্ছা, মানে এমনি কোনো খেরোর আশঙ্কা, কোনো ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, ক্ষতি হয়েছে না, এমনি গাড়ি ড্যামেজ হয়েছে। গাড়ি ড্যামেজ হয়েছে মানে গাড়িটা ফাঁসি গেছে। হ্যাঁ হ্যাঁ। মদ্যপ যুবকদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন বৃহত্তর আশ্রম রোডের বাসিন্দারা। স্থানীয়দের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এলাকার রুবি ওয়াইন শপ সরানোর দাবি উঠেছে। আশ্রম রোড কীর্তন কমিটির তরফে অসামাজিক কার্যকলাপ রোধে রবিবার স্থানীয় কীর্তনের মাঝে এক নাগরিক সভার আয়োজন করা হয়। সভায় এলাকার বিশিষ্টজনেরা শনিবার রাতে এলাকায় সংঘটিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে সবার সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে রুবি ওয়াইন শপ সরানোর জোরালো দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা জানান, শনিবার রাতে ওই মদের দোকানের সামনে এক মহিলাকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য যুবক কুমন্তব্য করে ওই মহিলা বিষয়টি কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের নজরে আনলে সংস্থার সভাপতি সুজিত দাস চৌধুরী রুবি ওয়াইন শপে গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে দোকান মালিক বাপি কর সহ মদ্যপ অবস্থায় থাকা যুবকরা তাদের উপর চড়াও হয় অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাগরিক সভায় স্থানীয়রা জানান, রুবি ওয়াইন শপের বাইরে নিত্যদিন মদের আড্ডা জমে উঠায় এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। এলাকায় বাড়ছে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ। রাস্তায় চলাফেরা করতে গিয়ে এলাকার মহিলা সহ যুবতীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে। গোটা বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সভায় সজল দাস, বিমলেন্দু রায়, সুজিত দাস চৌধুরী ও নিশিকান্ত সরকার উপস্থিত ছিলেন। এখানে একটা শান্তপ্রিয় এলাকা, ভালো ভালো মানুষ, এমনকি এই ওয়ান শপের কিনারে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তাই না? আমরা এই এলাকার মানুষ, তাইনেরও জায়গা আছে, তাইনেরও জায়গা আছে। আমরা চাই এই এলাকার থেকে এইগুলা জিনিস সরত, এইগুলা জিনিস যাতে আমাদের এলাকাতে আর হয় না, আর যতটুকু আমরা সাফার হয়েছি হয়েছি, আর যাতে আমরা এই পরিস্থিতির শিকার হই না, আমরা মা বোনরা যাতে শান্তিতে চলাফেরা করতে পারে এবং আমরা যাতে শান্তিতে বাস করতে, আমরা আগামী প্রজন্ম যাতে ভালোভাবে চলতে পারে, আমরা এটাই প্রশাসনের কাছে আর্জি জানাই। আমরা ডিসি মহোদয়, এসপি মহোদয়, আমি কালকে নিজে ফোন করিয়া কইছি এসপি স্যারে যে এই ঘটনা, এসপি স্যার আমার নিজে ফোন করছে, কইছে আমি স্টাফ পর্যাপ্ত স্টাফ পাঠাইতেছি, চিন্তা করিও না। এরকম আমরা প্রশাসন রে এই কথাই কইতেছি, আবার আপনারা তোতে মিডিয়ার তোতে কইতেছি ডিসি স্যার রে, এসপি স্যার রে, যেন এই পরিস্থিতির থেকে আমরা মুক্তি দেওয়া হয়। আমরা আর কত এই পরিস্থিতি থাকতাম? আজকে ভারতবর্ষ কোন জায়গায় পড়ছে আর আমরা কোন জায়গায় রয়েছি এখনো? এই সন্ধ্যার পরে আপনারা দেখবেন, আপনারা যেই জানি কেন, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়, কোনো মানুষ চলার মতো অবস্থা নাই। যদি কোনো প্রমাণপত্রতে 45,000 টাকা পায়, কোনো রেকর্ডও দেখাইতে পারে, তাহলে আমি 45 লক্ষ টাকা তারে দিব, 45 লক্ষ টাকা। এটা তো সত্যি ঘটনা যে সন্ধ্যা থেকে রাত্রি 8-9টার মতো এখানে প্রচুর লোক জমাগম থাকে, বাইক থাকে, চলাফেরা করতে পারে না। এই ব্যাপারে আমি ডিসি মহোদয়কে অনেকবার বলেছি, আমার কাছে ওরা সব গিয়েছিলো, আবারও আমি মন্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল, যেহেতু ইলেকশন লাগিয়ে গেছে এই জন্য আমি আর যাই নাই, ইলেকশনের পরে হয়তো যাবো, আবার নিজে দেখা করবো। ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে শিলচর মধুরবন্দের বিশিষ্ট সমাজসেবী পিয়ারউদ্দিন মজুমদারের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শনিবার রাত 8:20 সময় শিলচর বড় মসজিদের প্রাক্তন সম্পাদক তথা শিলচর মধুরবন্দের বিশিষ্ট সমাজসেবী পিয়ারউদ্দিন মজুমদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে পরিচিত মহলে। শোক ব্যক্ত করে পরিবারের প্রতি সমবেদনা জানান বিশিষ্টজনেরা। মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর। রেখে গেছেন 2 ছেলে, 1 মেয়ে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন। রবিবার দুপুর 1:30 প্রখর রোদ উপেক্ষা করে প্রয়াত পিয়ারউদ্দিন মজুমদারের জানাজায় অসংখ্য মানুষের উপস্থিতি ঘটে। জানাজার নামাজ পরিচালনা করেন শিলচর বড় মসজিদের শাহী ইমাম সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজুরবন নিবাসী আলহাজ পিয়ার মজুমদার সাহেব গতকাল রাত্রি 8:20 ইন্তেকাল হইয়াছে। উনার পবিত্র জানাজার নামাজ বৈদ্যবেলা 1:30 সময় আদায় করা হয়। উনি বহুত ভালো মানুষ ছিলেন, নেক মানুষ ছিলেন এবং শিলচর বড় মসজিদের দীর্ঘদিন সেক্রেটারি ছিলেন। তার আমল খাসলত স্বভাব চরিত্র খুবই ভালো ছিল।
উধারবন্দে রাসায়নিক সার চোরা কারবারিরা এবার প্রকাশ্যে লোক ঠকাতে শুরু করেছে। এরকম ঘটনায় জনগণের হাতে আটক হলো দুই ব্যক্তি। তারা হলেন শিলচর উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হারু দাস ও উধারবন্দ কান্দিগ্রামের বাসিন্দা রিঙ্কু ধর। রবিবার সকাল 9:30 লার্সিং জিপির ছাপিরবন্দ প্রথম খণ্ড এলাকার রাজেশ রাজবংশীর বাড়িতে চারজনের একটি দল কৃষাণ ক্রেডিট কার্ড তৈরি করার জন্য আসে। এ নিয়ে উধারবন্দ থানায় একটি মামলা করেন রোহিত সিং। মামলার ভিত্তিতে জানা যায় তাদের সঙ্গে ছিল POS মেশিন। টাকা নেওয়ার পর মেশিন থেকে একটি রিসিপ্ট বের হয়, সেটা ওরা নিজেদের পকেটে ঠোকাতে দেখে গ্রামবাসীর সন্দেহ জাগে। এরপর গ্রামবাসীর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করলে ওরা সদুত্তর দিতে পারেনি। শুরু হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। এর ফাঁকে এদের দুজন পালিয়ে যায়। বাকি দুজনকে POS মেশিন সহ আটক করে উধারবন্দ পুলিশের কাছে সঞ্চয় দেওয়া হয়। আমরা জানি গ্রামের মানুষের যারা কৃষকেরা কিষাণ ক্রেডিট কার্ডের মুহূর্ত আছে, তাই তারা কইছে আছে ঠিক আছে তোমরা আইজিও। তারা টাইম দিয়েছে 9:30 আজকে আইবো, আছে ঠিক 9:30 তারা আইজিও। আবার পরে আমি এখানে কৃষক আছে রাজেশ রাজবংশী, তার বাসাতে আমি তার সঙ্গে যোগাযোগ করে দিয়েছি, তার বাসা ধুইয়া তারা করতো আসে। তারপরে আমি আধা ঘন্টা পরে আমি মানে ভাবছি যে ইয়া দেখি কত সুবিধা করছে, এভাবে আমি গেছি। যাওয়ার পরে দেখি যে তারা যে ওই যে চাউল যে দেয় যে মেশিন যে একটা আছে ডিলারের কাছে থাকে, সেইভাবে মেশিন একটা আছে, আর এটার মধ্যে তারা ফিঙ্গারপ্রিন্ট নেয়। আর আধার লোড করে করার পরে তারারে মানে একটা OTP যায় মোবাইলে, মোবাইলে OTP যাওয়ার পরে OTP দেওয়ার পরে তারারে ছাড়ি দিয়ে রিভাবে করিয়া যান। এরপরে কিছু সময় পরে দেখছি যে রিসিপ্টগুলো বার হয় মেশিন থেকে, এই রিসিপ্টগুলো একজনে তার সঙ্গে একজনে ছিঁড়িয়া তার প্যাকেটে নিছে। প্যাকেটে নেওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসি যে এই রিসিপ্টটা তো মানুষে যে করছে হে পাইতো, এই রিসিপ্টটা তোমরা নিলাই গিয়া রিসিপ্টটা কিতা দিছি, আমার একটু দেও আমি একটু দেখি। সে আমার কয়ে না রিসিপ্টটা তুমি দেখিয়া বুঝতে না, আমি তো দেখি আমি একটু বুঝার চেষ্টা করি বুঝতে পারি কি না, এটা তো পরের কথা। রিসিপ্টটা নিয়ে দেখি যে এখান মধ্যে লেখা আছে সেল, সেল দিছি, এটা ইউরিয়া সার সেল লেখা আছে, কেউ 40 কেজি, কেউ 30 কেজি, কেউ 45 কেজি, এইভাবে লেখিয়া দেওয়া। তারপরে আমরা তারা প্রশ্ন করলাম যে এটা তুমি কইছো কিষাণ ক্রেডিট কার্ড করবা, আর আজকে দেখি আওয়ার পরে তোমরা এই মানুষের কাছে সেল করবা ইউরিয়া সার। তারপরে আমরা সন্দেহ হয়েছে যে এটা ওই ইউরিয়া সার চক্রের মনে হয় কোনো ইয়ে তারা। এরপরে আমরা এবারে 4 জন আসি, 2 জনটা আমরা দর্শি আর 2 জন তারা ভাই গেছে। এই 2 জনটা আমরা আপনার উদারবন থানারে খবর দিয়ে তারা কাছে কর্মরত সাংবাদিকদের সুরক্ষা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের উদ্দেশ্যে আজ শিলচর পেনশনার্স ভবনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফর আসামের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কর্মরত সাংবাদিকদের উপর নির্যাতন বৃদ্ধি পাওয়া সহ কিছু কিছু ক্ষেত্রে পুলিশি ভূমিকার সমালোচনা করে DIG এবং জেলা আয়ুক্তকে স্মারকপত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির সহ সাংবাদিকদের তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দিতে তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এনামুল কবির লস্কর, ইউসুফ আলী বরভুইয়া সহ অন্যান্যরা। সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জাফার কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু দাস। সভায় সভাপতিত্ব করেন সভাপতি সুজিত কুমার চন্দ। আজকে আমরা এখানে জাফার একটা সভা হয়েছে, কাছাড় ডিস্ট্রিক্ট জাফার কমিটি থেকে আমরা একটা সভা এখানে করছি। আমরা আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আসিল যে 1 নম্বর হলো সাংবাদিকের নিরাপত্তার ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে সাংবাদিক এবং সাংবাদিকের পরিবারের যে স্বাস্থ্য শিবির বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এরপরে হলো গিয়া যেমন সাংবাদিকরা আমরা দেখছি বিভিন্ন সময় কোনো অসুবিধা পড়লে কোনো ধরনের সহযোগিতা পায় না, বা আর্থিক দিক দিয়া বা বিভিন্ন দিক দিয়া। তো আমরা এটার লাগিয়া আমাদের একটা সাংবাদিক ওয়েলফেয়ার ফান্ড একটা মানে তৈরি করার নিয়ে আলোচনা করছি এখানে। তো এগুলো আমরা সমস্ত আমরা স্টেট কমিটি সেন্ট্রাল কমিটির সঙ্গে আমরা আলোচনা করবো, কবি আমরা এগুলো সিদ্ধান্ত নেবো এবং পরবর্তী ডেটগুলো আমরা জানাইব যে কবে কীভাবে কোন প্রোগ্রাম আমরা করতেছি। শিলচরে প্রথমবারের মতো উদযাপিত হলো আন্তর্জাতিক থামাল দিবস। এদিন শহরের ক্লাব রোড স্থিত হোটেল ইলোরা হেরিটেজে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মুস্তাক বাহার, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবিদ রাজা চৌধুরী, সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, BJP-র কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, শিল্পী ও সংগঠক বীণাপাণি নাথ প্রমুখ। পরে থামাল দিবস উদযাপনের তাৎপর্য নিয়ে তারা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। এছাড়াও এদিন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রিমলি ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, ক্রীড়া সংগঠক বাবুল হোড়, গৌতম গুপ্ত, নীলাক্ষ চৌধুরী, কানাইলাল দাস প্রমুখ।
ধামালকে সরকারি স্বীকৃতি প্রদানের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে ধামাল দিবসে প্রস্তাব পাঠ করা হয়। উল্লেখ্য, এদিন সংস্থার তরফে ধামাল নৃত্যশিল্পী বীণাপাণি নাথ, মনোরঞ্জন মালাকার, অরিন্দম ভট্টাচার্য, বাসুদেব ভট্টাচার্য, নিখিল পাল প্রমুখদের সম্মাননা জানানো হয়। সভা সঞ্চালনা করেন পঞ্চতপা চৌধুরী, ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সুপ্রদীপ দত্ত রায়। আজকের এই দিনটিকে সম্মিলিত লোকমঞ্চ ধামাল দিবস হিসাবে দাবি জানাচ্ছে এবং আপিল করবে সরকারের কাছে, যাতে আমরা এই দিনকে আন্তর্জাতিক ধামাল দিবস হিসাবে পালন করতে পারি। এর ব্যাখ্যাপথ হল, আমরা বিগত দিনে ফেব্রুয়ারি মাসে যে ধামাল উৎসব করেছিলাম, তাতে আমরা বাংলাদেশ থেকে যে ডেলিগেটরা এসেছিলেন আমার থেকে সুস্থ হয়ে তাদের কাছ থেকে জেনে আমরা এই প্রোগ্রামের আজকে প্রোগ্রামে আমরা অনুপ্রেরণা পেয়েছি। এখানে আছেন মুস্তাক আহমদ মহাত্মা, উনি পরবর্তীতে তার পুরো প্রেক্ষাপট আপনাদের কাছে ভীষণভাবে বলবেন। তো আমি বলছি, সম্মিলিত লোকমঞ্চ তার মূল উদ্দেশ্য এই অঞ্চলের লোক সংস্কৃতি চর্চা, প্রচার এবং প্রসার, এই তিনটিকে আমরা কাজ করে চলেছি এবং এই প্রেক্ষিতে আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছি। তার মধ্যে একটি লোকগ্রন্থ, একটা করেছি ধামাই নিয়ে, ধামাই কুমারী, ধামাই শ্রেষ্ঠ ধামাই দল, এছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্ন গ্রাম গঞ্জে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বরাকেও। রাস্তা সংস্কারের দাবি, সড়ক প্রতিবাদ শিলকুড়ি ধরমখাল রোডে। রেল ট্রেকে আটকে গেল গাড়ি, ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা কায়স্থগ্রামে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।